وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 66 নং আয়াত থেকে 69 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে সূরাতুল বাকারার 65 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি, আজকে 66 নং আয়াত থেকে আপনাদেরকে শেখাবো। তো শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم। প্রিয় দর্শক, আমি বানান করে আপনাদেরকে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। ওয়াও জবর ওয়া হামজা লাল জের ইজ ওয়া ইজ অফ আলিফ জবর ক লাম জবর লা ওয়া ইজ ক্বালা মিম ওয়াও পেশ মো পেশির বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, তাই এই মিমকে এক লিপ্টে নিয়ে পড়ব। মিম ওয়াও পেশ মো সিন খারাজ বর সা মুসা ওয়া ইজ ক্বালা মুসা লামজির লি কফ ওয়াও জবর কৌ লি কৌ মিম জির মি হা খারাজির হি হার নিচে খারাজের আছে, তাই নিচের দিকে ধাবিত করে একালিপ টেনে পড়ব। লি কওমিহি ওয়া ইজ ক্বালা মূসা লি কওমিহি হামজাহ নুন জির ইন ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্ব অবস্থায় গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন, এই যে হরকতের বামে নুনের উপরে তাসদীদ আছে, তাই এই হামজা নুনের সাথে গুন্নার সহিত পড়ব। হামজা নুন জের ইন নুন লাম জবর নাল ইন নাল লাম খারা জবর ল আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়িতে হয়। তো দেখুন এখানে আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, তাই এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়ব, এভাবে বলতে হবে। ইন্নাল্লাহ হাজবর হা ইন্নাল্লাহ ইয়া হামজা হাজবর ইয়া মিম পেশমো র পেশরু ইয়া মোরু কাফ মিম পেশকুম ইয়া মোরুকুম ইন্নাল্লাহ ইয়া মোরুকুম হামজাহ নুন জবর আং নুন সেকেন্ডের পরে ইকফার হরফ তা আসছে, তাই এই নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আং তা লাল জবর তাল বা জবর বা হা ওয়া ও পেশ হু আং তাল বা হু বা জবর বা অফ জবর ক বা ক র জবর র বা ক র তা দুই জবর তান বাকরাতান গুলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলব, শব্দটি এভাবে বলতে হবে। দেখুন বাকরাহ আইতালবাহু বাকরাহ ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা মুরুকুম আন তাযবাহু বাকারাহ কাফ আলিফ জবর ক লাম ওয়াও পেশ লু ক্বালু হামজাহ জবর আ তা তা জবর তাত তাসদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ হবে, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। তা তা জবর তাত তা জবর তা তাত তা قالوا أتت
খাজির খি যাল পেশ জু নুন আলিফ জবর না কালু আতাত্তাখিযুনা হা পেশ হু যা পেশ জু হুজু ওয়াও আলিফ জবর ওয়া ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে যখন দুই জবর থাকবে মধ্যে ইওয়াজ এক আলিফ টানিয়া পড়িতে হয় হুজু قالوا أتتخذنا هزوا قاف ألف زبر قا جبر ربان پشه خلي ألف مدر حرف تاي اي قاف كي اي قلب تاني بربو قاف ألف زبر قا لام زبر لا قال همزة زبر أ عين واو پشعو ذال پش ذو قال أعوذ বা লাম জির বিল লাম খারা জবর লা আল্লাহ শব্দের আগের হরফে জের আছে তাই এই লামকে লা অর্থাৎ পাতলা ভাবে পড়তে হবে বা লাম জির বিল লাম খারা জবর লা বিল্লা হাজির হি বিল্লাহি ক্বালা আউযু বিল্লাহি হামজাহ নুন জবর আন হামজাহ জবর আ কাফ ওয়াও পেশ কু নুন জবর না আন আকুনা মিম জির মি নুন লাম জবর নাল মিনাল জিম খারা জবর জা হাজির হি লাম ইয়া জির লি নুন জবর না জাহিলিনা লি এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় মিনাল জাহিলি ক্বাল আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন ক্বাফ আলিফ জবর ক্বা লাম দাল পেশ লুদে দাল কলকলার হরফ এই লাম দালের সাথে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে কালুদে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিতে হবে কালুদে আইন পেশউ কালুদেউ লাম জবর লা নুন আলিফ জবর না জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ তাই এই নুনকে এক আলিফ টানে পড়ব কালুদেউ লানা রব জবর রব তাসদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ হবে একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে রব জবর রব বা জবর বা রব বা কাফ জবর কা রব বা কা ইয়া পেশ ইউ বা ইয়া জবর বাই ইয়া লাম জের ইল মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে এই ইয়া তাসদীদ ওয়ালা লামের সাথে ধরবে ইয়া লাম জের ইল লাম জবর লা নুন আলিফ জবর না ইউবাইল লানা মিম আলিফ জবর মা হাজির হি ইয়া জবর ইয়া মা হিয়া এখানে যখন আমরা ওয়াকফ করব তখন এই হা কে এক আলিফ টেনে ওয়াকফ করতে হবে মা হি ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইল লানা মা হি قاف ألف زبر قا لام زبر لا قال حمزة نون زر إن واجب قلنا حركة ربامة نون روپور تشتيد آچه تاي اي حمزة نون شاته قلنا شهيد پربو إن نون زبر نا ها اولتا پش هو ها روپور اولتا پش آچه تاي اي ها كي اكاليبتيني پربو إن نهو قال إن نهو ইয়া জবর ইয়া অফ ওয়াও পেশ ও পেশের বাম পেশে জজমলা ওয়াও মদার হরফ তাই এই অফ কে এক আলিফ টেনে পড়ব ইয়াকু লাম পেশ লু ইয়াকুলু ক্বালা ইন্নাহু ইয়াকুলু হামজাহ নুন জের ইন ওয়াজিব গুন্নাহ নুন জবর নাহ ইন্না হা আলিফ জবর হা إنها با زبر با قف زبر قا باقا را زبر را باقا را تا لام دوی پشتل باقا را تل لم ألف زبر لا
fa alif zabr fa ra zir ri la fari dad waw dui pesh do e dad war sathe gunnar shahid porte hobe karon tanwiner pore idghame ba gunnar harf waw warse tai gunnar shahid milaiya porbo dad waw dui pesh do la farid waw zabr wa lam alif zabr la wala ba kaf zir bik wala bik ra dui pesharun wala bik run roke waqfer khetre sakin kore felbo shobdo ti ei bhabe bolte hobe dekhun wala bik qala innahu yaqulu innaha baqaratul la faridu wala bik ayn zabra waw alif zabra wa awa nun mim dui pesh nom তানওয়িনের পরে ইকলাবের হরফ বা আসছে তাই এই মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার শহীদ পড়ব আওয়ানুম বা ইয়া জবর বাই নুন জবর না বাইনা আওয়ানুম বাইনা যালখারা জবর যা লাম জেরলি জালি কাফ জবর কা জালিকা কাফকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলব জালিক عوان بين ذلك فا فا زبر فف عين زبر ع فف ع لام واو بشلو فف عالو ميم الف زبر ما تا همزه بشتو ميم زبر ما تو ما را واو بشرو نون زبرنا تو ما رونا নুনকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো এখানে রু তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় ফাফআলু মা তুমারুন কাফ আলিফ জবর ক লাম দাল পেশ লুদে দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব কলুদে عين بشعو قالوا دعو لم زبر لا نون الف زبر نا قالوا دعو لنا رب زبر رب با زبر با رب كف زبر كه ربك يا بش يو با يا زبر بي يو بي يا لم زر يل يو بي يل لم زبر لا نون الف زبر نا يُبَيِّن لَنَا ميم ألف زبر ما لام واو زبر لو ما لو نون بشنو ها ألف زبر ها ما لونها قالوا دعوا لنا ربك يُبَيِّن لَنَا ما لونها قاف ألف زبر قا لام زبر لا قال همزه نون زر ان واجب گنا حرکت ربا میں نون کے اوپر تشدید اچھے تے اے حمزہ نون کے ساتھ گنر شہید پڑھو ان نون زبر نہ ہا الٹا پیش ہو انه قال انه یا زبر یا قاف واو پیش او لام پیش لو يقول قال إنه يقول حمزة نون زر إن واجب قلنا حركة ربا میں نون روپر تشتید آچه تاي اي حمزة نون الشتے قلنا شهيد پربو إن نون زبرنا ها ألف زبر ها إنها با زبر با قف زبر قا باقا را زبر را بقرة تا دوی پشتون تنوینر پر اخفر حرف صادر سے تای ایتا کے ناکر بیتر لکایا گنر شہید پر بو بقرة صاد فا زبر صف را الف زبر را مدر حرف روپر موٹا چین بام حمزہ مدد متصل چار لپٹنیا پڑیتے ہوئے تای امرا ای را کے چار لپٹنی پر بو
صفراء، همزة بش أو، صفراء، فألف زبر فاء قف زرقي عين لام دوي بشعل فاقعول، لام واو زبر لو نون بشنو ها ألف زبر ها فاقعول لونها، تا زبر تا سين را بش سور تا سور را نون بش رون تا سورون، নুন খারা জবর না, নুনের উপরে খারা জবর আছে তাই এই নুনকে একালিপ্টেনে পড়ব। নুন খারা জবর না, জ জের জি না জি রয়া জের রি নুন জবর না না জি রি না রি, এখানে তিন আলিপ্টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আর জি তিন আলিপ্টানিয়া পড়িতে হয়। নাযিরিন قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين. প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল বাকারা এর 66 নং আয়াত থেকে 69 নং আয়াত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين صدق الله العظيم.